আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর এখন আমরা হচ্ছে আমাদের হোটেলেরই একটা পাশে, এটা কি বলে যেন, থামাক একটা রেস্টুরেন্টে বসে আছি। আর আমার সাথে আছে কাশফিয়া আপা, আসসালামু আলাইকুম, আছে মঈন, কিছু বল মঈন, সবসময় এমন ঘুমাই, তুই তো সারাদিনই ঘুমাস, তুই থাকোস কি, ঘুম দিয়ে ওঠো, চা খাস, আবার ঘুমাস। যাই হোক, আজকে মনটা একটু ভালো, কারণ কালকে হচ্ছে আমাকে হসপিটাল থেকে রিলিজ দিছে। ওই দেখে একটা কুকুর কাশবি, তুই যেখানে কুকুরটা ঠিক ওই দিকে আবার আসবি। বুঝলাম না, ওদের সাথে আমার শত্রুতা মিটা কি। বাট একটা কথা কি দেখো, জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখন কথা হচ্ছে কি, আপনাদের সাথে শেয়ার করি, তার আগে একটা কথা বলি, আপনারা যে খালি বলেন যে মানজিয়াপু মোটা হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, হবো না কেন বলেন, আপনারাই বলেন। সেই সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আম্মুর কাছে একটু যাই, মানে যখন আম্মু হসপিটালে ছিল আম্মুর কাছে যাই, দেন আবার আসি, আসার পর খাওয়া দাওয়া করি, রুমের মধ্যে প্রায় 4-5 ঘন্টা বসে থাকি, গেম খেলি, হ্যাঁ, আবার হচ্ছে আম্মুর কাছে যাই, আবার হচ্ছে আসি, আবার এর মধ্যে পানিপুরি খাই, এইটা ওইটা খাই। সো আমরা হচ্ছে বাংলাদেশে থাকলে দেখা যায় এদিক ওদিকে যাই, খাওয়া দাওয়া করি, তো আবার হচ্ছে কাজও করি, দেখো একটু ব্যালেন্স থাকে। বাট এখানে আসার পর বেশিরভাগ টাইম হচ্ছে আমরা কিন্তু বসা, ঠিক না, এখনো বসেই আছি, আর সাথে চাও খাচ্ছি, মানে এখানে আসার পর থেকে টুকিটাকি এইটা ওইটা খাচ্ছি। বাট খাবার কিন্তু তেমন একটা ভাল লাগে না, মানে হালাল খাবার খুঁজতে গিয়ে মানে যা পাইতেছি, মানে যেটাই হালাল সেটা হচ্ছে খেয়ে ফেলতেছি, এই কারণে একটু মোটা লাগতেছে, আর মোটা হয়েও গেছে, এটা সত্যি কথা। এই তোরা কেউ মোটা বলে আমার খালি কমেন্টে বলে, রাখে না আমাকে খালি বলে আপু মোটা হয়ে গেছেন, তোরা কেউ বলে, আমার তো আমার আম্মুই বলে, কি বলে, খোদার কাছে, খোদার কাশি, আসলেও তুই খোদার কাশি, সকালবেলায় ঘুমায়, ঘুম থেকে ওঠে, ওঠার পর খাওয়া দাওয়া করে, আবার ঘুমায়, আবার ঘুরে, আবার ঘুমায়, এমনই করো তোর দিন, কাজ করলে তো এগুলো বলো না, তুমি রহিমের মতো হয়ে গেছো। এই তোমার ভিডিওতে এই কথাটা ক্লিয়ার করো যে আম্মু কি হইছে, অনেক কমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকেই বলছেন যে আম্মু কি হইছে, আম্মুর আসলে অনেকটা দিন থেকে, প্রায় কয়েক মাস থেকে, না না বছরখানেক, বছরখানেক যাবত, বছরখানেক বলতে গেলে মানে বেশি ধরা পড়ছে তো রিসেন্ট, মানে বেশি কষ্ট হচ্ছে আম্মু হাঁট, মানে হাঁটুতে প্রবলেম, আম্মু বসলে অনেকক্ষণ যাবত বসতে পারে না, আবার অনেকক্ষণ যাবত ই করতে পারে না, এইটা নিয়ে অনেক আমরা ডক্টর দেখাইছি, দেন হচ্ছে সলিউশন এভাবে পাওয়া যায় না। আর তারপর তুমি বলো কি কি হয়েছে, সব কিছু একটু ডিটেলসে বলো। মানে হচ্ছে অনেকগুলো ডাক্তার দেখাইছি বাট কোনো সলিউশন পাই নাই, আম্মু খালি রাতে বলতো পাটি পেতে ঘুমাই যে আপনি ঘুম পাড়াইছি কোনো কিছু এভাবে, হ্যাঁ অনেক কিছু ভাবিও নাই, অনেক যন্ত্রণা করতো আম্মু পায়, লাস্টে ফাইন দেয়া বললো যে একটা চেকআপ করানো দরকার যেহেতু এত ব্যথা। পরে ইন্ডিয়া আসার পর আমরা ভাবছি যে আম্মুর ওরকম বেশি সিরিয়াস কিছু লাগবে না, ডাক্তার দেখাবে, কোনো একটা থেরাপি বা কিছু দিবে, বাংলাদেশে চলে আসবে, তার মাঝে আমাদের আবার হচ্ছে ইন্ডিয়া এসে ট্যুর দেওয়ার কথা ছিল, ওইভাবে অপারেশনের প্ল্যানিং কোনো ছিল না। ডাক্তার দেখানোর পর হচ্ছে ধরা পড়ছে হাঁটুতে এমন ডেঞ্জারাসভাবে ক্ষয় যে এখানে অপারেশন করে স্টিল বসানো লাগছে আলাদা, মানে হচ্ছে নি ট্রান্সপ্ল্যান্টের একটা অপারেশন হয়েছে, হ্যাঁ, যেটা অপারেশন সাকসেসফুলি হয়েছে, বাট যেহেতু পুরো ওইটা হাঁটুর সাইড কেটে করতে হয়েছে, এটা একটু রিকভারি করতে টাইম লাগবে, হাঁটুতে অনেক ব্যথা আছে, এইটাই এইটাই আর এই কারণেই হচ্ছে। আর একটা, এটা তো আমরা নর্মালি সবাই বুঝি যে হাঁটু নর্মালি আমাদের একটা ছোটো একটা পিঁপড়া কামড় দিলেও আমাদের সেটাও ব্যথা লাগে, মানে কথার কথা, সো সেখানে একটা হাঁটুর মানে অনেকটা দিন আমরা এখানে আসি, সেই আম্মু আসছে 3 তারিখ, আমরা আসছি যদিও 13 তারিখ, বাট আমাদের মেবি 28 তারিখ পর্যন্ত আরও থাকতে হবে, তারও বেশি থাকতে হতে পারে, আম্মুর মেবি 28 তারিখ হচ্ছে সেলাই কাটবে, রাইট, হ্যাঁ ডক্টরের, হ্যাঁ ইয়ের উপর ডিপেন্ড করে। আবার হচ্ছে আম্মুর পায়ে ব্যথা, আম্মু এখনও ঠিকভাবে ঘুমাতে পারে না, বাট তারপরও হচ্ছে আল্লাহর রহমতে আম্মু আগে তো হসপিটালে ছিল, বোঝেনি তো, যেখানেই হোক হসপিটালে থাকাটা মানে কী পরিমাণ খারাপ, সো এখন হচ্ছে আম্মু মাশাল্লাহ হোটেলে আসছে, আলহামদুলিল্লাহ আগের থেকে একটু বেটার। এইটার জন্যই আপনাদের সাথে শেয়ার করা যে এই 28 দিন এখনও আমাদের 28 তারিখ পর্যন্ত থাকতে হবে এখানে, যদিও আম্মু সেই 3 তারিখ যেহেতু আসছে, আম্মু তো অনেকটা দিন, আমরা আসছি 13 তারিখ, সেই থেকে 28 দিন থাকতে হবে, আর এইভাবে বসে শুয়ে খেয়ে এইভাবেই থাকতে হবে, আরও মোটা হব, আর আপনাদের সেটা সহ্য করতে হবে। মানজিয়া শোনো, আমি ভিডিওটা অন করছি, এটা কারণ হলো মানে তুমি যে মানে বলো যে মানে মোটা হওয়ার মানে মোটা হয়েছো, হ্যাঁ মোটা হওয়ার পর তো তুমি অনেক কিছু ট্রাই করো, মানে এটা এটা অর্ডার করো, এটা অর্ডার করো, এটা অর্ডার করো, কিন্তু রেজাল্ট কই, রেজাল্ট কই এমন না মইন, আমি 3 কেজি কমছি না, জিজ্ঞাসা কর ওর কাছে, কমছি তো মার কোলে নিয়ে দেখছি, দেখছস আমি কি মাইপা বলি না যে আমি দেখ 3 কেজি কমছি, ফাজিল কোলে নিয়ে মানুষের মাইপা দেখা যে কমছে না বাড়ছে,
যাই হোক সো আমি 3 কেজি কমছি বাট এমন না যে আমি ট্রাই করতেছি না আমি সব রকমের প্রোডাক্টই ট্রাই করছি বাট এবার হচ্ছে আমি একটা নতুন জিনিস আর তুই যে বললি যে আমি করি না আমি কিন্তু অনেক করি আমি মানে অনেক ট্রাই করি যেমন দেখে এখন আমার ব্যাগের মধ্যেও একটা আছে আমি সেটাও তোমাকে দেখাই তো দেখো বাবা আমি এতটাই নিজের উপরে কি বলবো জানো এক কথায় একটা সুন্দর কথা আছে না মানে নিজেকে এতটাই আমি কেয়ার করি যে আমি একটু শুকাবো সুন্দর হবো নায়িকাদের মতো লাগবে যাই হোক সো আমি হচ্ছে এই যে এইটা আমি কেটো গ্রিন কফি এটা হচ্ছে আমি নতুন করে অর্ডার করছি মানে বা ইন্ডিয়া আসার আগে আগে অর্ডার করে আনছি ব্যাগে করে রাখি আর আমি পারলে যেখানে একটু গরম পানি পাই সেটাই খাই আর এইটার টেস্ট কিন্তু একদমই খারাপ না ভাই তুমি ট্রাই করে দেখতে পারো তোমাকে আর নেক্সট টাইম তোমার আম্মু খোদার খুশি ডাকবেন না এই কফি নাকি হ্যাঁ এটা কফি যদিও এটা হচ্ছে নতুনটা আমি হচ্ছে ওই হোটেল থেকে এই হোটেলে যখন আসছি তখন আবার নিয়ে আসি যদি আজকে এখানে থাকা হতে পারে এই কারণে তো এটা আমি তোমাকে দেখাই দাও এটা খাইলে কি রেজাল্ট আসবে আরে বাপ রে বাপ দেখো আমি এটা মানে শোনো একটা জিনিস আছে আমরা নর্মালি করি কি এইটা ট্রাই করি ওইটা ট্রাই করি এইটা করি এই কারণে হচ্ছে আমাদের কোনোটাই কিন্তু ঠিকভাবে হয় না মানে ডায়েটটা হয় না ডায়েটও করতে হবে আবার হচ্ছে তোমার এগুলো ট্রাইও করতে হবে তো আমি চিন্তা করছি এটা হচ্ছে মানে অনেকটা দিন মানে একটা কোর্স কমপ্লিট করব আর কোর্স কমপ্লিট করলে আমার মনে হয় আমি নায়িকাদের মতো হব ঠিক না বাবা তুমিও করবা না পরে দেখবো দুদিন পর অনলাইনে এসে বলবো খুব না আমিও শুকাবো বউ যাই হোক সো আমি হচ্ছে এখনই গরম পানি মই নিতে পারলে গরম পানি এটা একটু ওকে আর একটা কথা এটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট আর এটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নাই আর আপনারা চাইলে আপনারা হচ্ছে কেটো ইউনিভার্স পেজে অর্ডার করতে পারেন আর এইটা অর্ডার যদি করেন আর যদি ইউজ করেন আমার নাম 007 তাহলে হচ্ছে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর একটা কথা সেটা হচ্ছে যারা আমি জানি হ্যাঁ কত পার্সেন্ট ডিসকাউন্ট এটা মনে হয় 25% ডিসকাউন্ট দিয়ে দিবে আর সাথে মনে হয় 2টা চকলেটও ফ্রি দিবে কিটক্যাট চকলেট কারণ হচ্ছে আমি যেটা ইউজ করি মানে আমি যেটা খাই বা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমি দেখেছি মানে আমার পেজে হচ্ছে আপনারা মেসেজ দেন আসলে আপু এটা হবে হ্যাঁ আমি ইনশাল্লাহ এটা আমি শুরু করছি আর ইনশাল্লাহ আমি এটা সামনেও ট্রাই করব আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো এটা থেকে আমি কেমন উপকার পাচ্ছি অবশ্যই শেয়ার করব সো আপনারা যদি নিতে চান তাহলে হচ্ছে কেটো ইউনিভার্স পেজে থেকে অর্ডার করতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব যাদের লাগবে তারা অর্ডার করে নিতে পারবেন সো আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বলো সবাই বাই বলো টাটা 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 বাই